ধর্মীয় উৎসাহ উদ্দীপনা ও প্রার্থনার মধ্য দিয়ে নোয়াখালীতে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। সদর উপজেলার সোনাপুরে এ উপলক্ষে রোববার স্থানীয় গির্জায় ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়। নোয়াখালী ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম থেকে ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দেন। সোনাপুরের লুর্দের রানী ধর্মপল্লীর গির্জায় প্রার্থনা শেষে তারা আনন্দ উৎসব, মৃতদের কবরস্থানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন, পরে নিজ নিজ বাড়িতে গিয়ে আনন্দ উৎসব উদযাপন করেন। এর আগে শনিবার রাতে যীশুখ্রিস্টের জন্মদিনের নাটকের মধ্য দিয়ে রাতভর অনুষ্ঠান ও প্রার্থনা করা হয়। এছাড়া সদর উপজেলার আরও দুই জায়গায় বড়দিন উদযাপন করা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, গেল দুই বছর করোনার কারণে সীমিতভাবে উদযাপন করা হয়েছে বড়দিন, কিন্তু এবার র্যাব পুলিশের উপস্থিতিতে ব্যাপক উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো দিনটি।